আগামী নির্বাচনের আগেই এবার মমতাকে পিছন থেকে ছুরি মেরে যথারীতি দল ছাড়তে চলেছেন তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা। শুধুমাত্র তাই নয়, এই দল ভাঙনের খেলা যথারীতি শুরু হয়ে গেল আজ থেকেই। কারণ আজ দল ছাড়লেন তৃণমূলের অন্যতম সাংসদ, এবং কারা রয়েছেন সেই তালিকায়, কি ভাবছে তৃণমূল এবং বিজেপি, সেটি একদম লাইভ দেখে নেব আমরা এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করা তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আট রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। এদিন যথারীতি আচমকাই ইস্তফা দিলেন তৃণমূলের অন্যতম নেতা তথা তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। এদিন দুপুরে এক প্রকার নাটকীয় ভাবেই রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন দীনেশ ত্রিবেদী। ভোটের আগে হঠাৎ দীনেশের এই ইস্তফায় প্রবল চাপে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তবে আজ ইস্তফা দেওয়ার পরেই এই বিশ্বাসঘাতক দীনেশকে যথারীতি নজির ভাবেই আক্রমণ সানিয়েছে তৃণমূলের নেতারা। অন্যদিকে আবার তৃণমূলের প্রাইভেট কোম্পানিতে কেউই থাকতে পারবে না এমনটাই পাল্টা দাবি করলেন তৃণমূল ত্যাগী রাজীব এবং বৈশালীরা। এবং খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছন থেকে ছুরি মেরে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসতে চলেছে আরো অনেক বড় নেতা, এমনটাই এদিন জানিয়েছে বিজেপি। হ্যাঁ, আমি দেখলাম একটু আগে টেলিভিশনে যে উনি ওখান থেকে পদত্যাগ করেছেন পদ থেকে এবং উনি থাকতে চান না। এটা সত্যি ঠিকই যে দমবন্ধ করা পরিবেশই এখানে। এবারে এখানে একটা জিনিস আমরা সবাই বুঝে গেছি যে এই মানে তৃণমূল কংগ্রেসে যেখানে মানুষের যাদের কোনো পোটেনশিয়ালিটি আছে কিংবা তারা তাদের একটা আলাদা ক্ষমতা কাজ করার ক্ষমতা আছে কিংবা মানুষের পাশে যারা দাঁড়াতে চান তাদের এই দলে কোনো জায়গা নেই। এবং যারা কাজ করতে চাইবেন কিংবা কাজ দিলে সেটা ওনারা সাকসেসফুলি করতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন, তাদের সবসময় একটা আটকাবার টেন্ডেন্স, কেন তাহলে ছেড়ে দিতে চাইছেন। সবাইকার মধ্যেই এই এই ফিলিংটা হচ্ছে যে মানুষের কাজ করতে পারছেন না এবং দম বন্ধ কর পরিবেশ, এখানে কিছু করতে দেওয়া যাবে না। যদি তার করার ক্ষমতা থাকে তাহলে তাকে আগেই আটকাতে হবে, কেন যাতে তা সে কিছু করে না, আবার মানে সে আবার লোকের কাছে না পরিচিত হয়ে যায়, সে মানুষের কাছে একটু বেশি না করে ফেলে, মানুষজনকে যাতে সুবিধাটা না এগিয়ে দেয়, কাটমানিটা যাতে অন্যরা যারা খাচ্ছে তাদের যেটা যেন না আটকে দেয়, এইগুলোই হচ্ছে এই টিএমসির মধ্যে চলছে। কোনো মানুষ যারা মানুষের সঙ্গে কাজ করতে চান কোনো মানুষই থাকবেন না, তারা সবাই এই দল ছেড়ে টিএমসি দল ওনারা এগিয়ে যাবে। बंगाल की राजनीति में जो व्यक्ति अच्छा है, ईमानदार है, ईमानदारी से प्रदेश की सेवा करना चाहता है, देश की सेवा करना चाहता है, समाज की सेवा करना चाहता है, उसका टीएमसी में कोई सम्मान नहीं और टीएमसी में वह रह ही नहीं सकता। और विशेषकर हुआ पीसी और बाइपो के अहंकार के कारण कोई भी स्वाभिमानी व्यक्ति टीएमसी में नहीं रह सकता। मुझे लगता है कि दिनेश जी ने बहुत देर कर दी। मुझे तो साल भर पहले एक बार एयरपोर्ट पे मिले थे, तब उन्होंने कहा था कि बहुत खराब स्थिति है, मैं बिल्कुल काम नहीं कर पा रहा हूँ, पर टीएमसी छोड़ते छोड़ते उनको साल भर लग गया। वास्तव में बंगाल में एक बात बहुत साफ हो गई है कि अगर बंगाल का विकास जो चाहता है वह मोदी जी के प्रति विश्वास व्यक्त कर रहा है, बंगाल का जो विश्वास चाहता है वह बीजेपी में आके काम करना चाहता है। और एक संदेश चला गया है कि टीएमसी जा रही है, बीजेपी आ रही है। और अभी दिनेश जी ने टीएमसी से इस्तीफा दिया है, पर अभी हमसे कोई चर्चा नहीं हुई है, पर यदि वो भारतीय जनता पार्टी में आएंगे तब उनका स्वागत है।